এবারে বাংলাদেশ ইংল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। ওয়ানডে সিরিজ হারের পর অস্বস্তির ফরম্যাট টি-20তে আজ ইংল্যান্ডের পরীক্ষা দিতে নামবে বাংলাদেশ। চ্যালেঞ্জ কঠিন হলেও শক্তির জায়গা ঠিক রেখে সাফল্যের প্রত্যাশা স্বাগতিকদের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংয়ের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20 বিকাল তিনটায়। সুমন গোস্বামীর ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নাজিম। সেন্টার উইকেটে ওভার বাউন্ডারির খোঁজ, সাকিব লিটন শান্তদের পাওয়ার হিটিংয়ের প্রচেষ্টা, ক্ষণে ক্ষণে রং বদলানো টি-20তে সাফল্যের মূল রেসিপিই যেন এটি। আনমনে ওয়ানডে দলটা ফরম্যাট বদলেই চনমনে। সাকিবের নেতৃত্ব সাহসের সঞ্চার করেছে সতীর্থদের মাঝে, কখনো নাসুম তানভীরদের বোলিং টিপস দিয়ে উৎসাহিত করেছেন, কখনো লিটনকে ছন্দে ফেরানোর চেষ্টায় ছিলেন মেন্টরের ভূমিকায়। অধিনায়কের মতো কোচের চাওয়া শক্তির জায়গা ঠিক রেখে পারফর্ম করা। আমি জাদুকর নই যে রাতারাতি দলকে বদলে দেব। আমাদের শক্তির জায়গা ঠিক রেখে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হবে। টি-20 সিরিজেও নজর থাকবে কে কেমন পারফর্ম করছে। ওয়ানডেতে বোলিং ফিল্ডিং ভালো হলেও ব্যাটিংটা ভালো ছিল না। অনুশীলনে অবহেলিত সোহান জায়গা হারাতে যাচ্ছেন, অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে তৌহিদ হৃদয়ের। একাদশে রনি তালুকদারের প্রত্যাবর্তন অনেকটাই নিশ্চিত। তিন স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত ম্যানেজমেন্টের। উচ্চাশা না থাকলেও তারুণ্যনির্ভর দল নিয়ে আশাবাদী প্রধান কোচ। মেটে রনি হৃদয় শামীমদের আত্মবিশ্বাসী মনে হয়েছে। ম্যাচ পরিস্থিতিতে কেমন পারফর্ম করবে সেটা দেখার অপেক্ষায় আছি। 2024 বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে এখন থেকেই কম্বিনেশন ও দল সাজানোর কাজ শুরু করব। মিরপুরে দাপট দেখানো ইংল্যান্ড সাগরিকায় রাজত্ব হারিয়েছে। ছোট ফরম্যাটে আত্মবিশ্বাস ফেরানোর মন্ত্র জানা আছে বিশ্ব চ্যাম্পিয়নদের। আমরা কঠিন পরীক্ষার মুখে পড়ব। একটু ধীর গতির উইকেটই পাওয়া যাবে চট্টগ্রামে। স্বাগতিকরা শেষ ম্যাচটা জিতে বেশ উজ্জীবিত। আমরা জানি এখানে জয় পেতে হলে সেরাটাই খেলতে হবে। বেলা গড়িয়ে সন্ধ্যা, ট্রফি উন্মোচনের ব্যস্ততা টিম হোটেলে। ইংল্যান্ডের বিপক্ষে একবার দেখা হওয়ার দুঃসহ স্মৃতি সাগরিকায় কাটানোর সুযোগ স্বাগতিকদের। টি-20 বিশ্বকাপের চার মাস পর ইংল্যান্ড পরীক্ষা দিয়ে শুরু বাংলাদেশের ছোট ফরম্যাটে বদলে যাওয়ার মিশন। হাতুরু সাকিবের রণকৌশলে তারুণ্যনির্ভর দলটা দারুণ শুরুর অপেক্ষায়। বিশ্ব সেরাদের বিপক্ষে সাফল্য পাওয়া কঠিন, তবে ওয়ানডে সিরিজ থেকে অনুপ্রেরণা খুঁজছে সাকিব লিটনরা। মোহাম্মদ নাজিম, এনটিভি নিউজ, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।